হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাদের সাথে যে আলোচনা করব, যে এটার আমরা একটা ইঞ্জিন কমপ্লিট ওভারহলিং করতেছি, এটা আপনারা জানেন, আমাদের আরেকটা ভিডিও আছে। তো আজকে আমরা যেটা আলোচনা করব, যেহেতু আমরা ওভারহলিং এ গেছি, তো পুরো ইঞ্জিন আমাদের নাভাইতে হচ্ছে, ইঞ্জিন গিয়ারবক্স আমরা কমপ্লিট নাভাইছি, সেই সাথে কাস্টমারের যেটা একটা প্রজেক্ট কার আমরা আগেও বলেছি। তো এটার আমরা হচ্ছে এই যে পার্টটা আছে, এটা সম্পূর্ণ আমরা একটা কালার করব, এবং কাস্টমারের এটাতে আপনার হচ্ছে রেড এর মধ্যে একটা কালার ওনার চুজ করা আছে, তো সেই কালারটা আমরা করার চেষ্টা করব। তো আমরা এই কালারটা যে করব, এটা আপনাদেরকে ডিটেলসে দেখাবো আমরা, যে আসলে এটা আমরা কালার করতে গেলে আমরা কি কি করি, এবং কালার করার পরে সৌন্দর্যটা কিভাবে ফুটে তুলে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আপনারা ধৈর্য সহকারে আমাদের ভিডিও দেখতে থাকুন, আশা করি আপনাদের এই ভিডিওটা দেখলে আপনাদের গাড়িরও এরকম কালার করার ইচ্ছা হবে। যদি আপনাদের এরকম ইচ্ছা হয় সেক্ষেত্রে আপনারা আমাদের কাছে আসতে পারেন, কিংবা আমাদেরটা দেখে অন্য ওয়ার্কশপ থেকে আপনারা করাই নিতে পারেন আপনার সুবিধা মতন। তো ভিউয়ার্স, আশা করি এই ভিডিওটা ভালো হবে, আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন, এবং হচ্ছে ভিডিওটা একটু বড় হয়ে যাবে, তো আপনাদের একটু সময় নষ্ট হবে, তো আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন।
ভিউয়ার্স এতক্ষণ আপনারা দেখতেছিলেন এটা যে আমরা রং করছি এই রঙের পজিশনটা আপনাদের সম্পূর্ণ দেখানোর চেষ্টা করলাম তো আপনাদের গাড়ির অনেক সময় এরকম রং করার প্রয়োজন হয় কিংবা শখ হয় যে আমরা আমার বনেটের নিচের যে ইঞ্জিনের স্পার্টগুলো আছে সেগুলো আমরা একটা অন্য কালার করব কিনা হচ্ছে যে কালারই আছে সেই কালারটা হয়তোবা আপনার মরিচা পড়ে যায় কিংবা অন্যান্য সমস্যা হয় সেই সমস্যাগুলোর কারণে আপনার হচ্ছে অনেক সময় এটা রং করার প্রয়োজন হয় তো আপনারা যদি এরকম সমস্যা কিংবা শখে যদি রং করতে চান সেক্ষেত্রে আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন তাহলে আমরা আপনাদেরকে এরকম আপনাদের কালার চুজ করে দিলে আমরা সেম কালারের একটা আমরা আপনাদেরকে রং দিতে পারবো তো ভিউয়ার্স এই বিষয় নিয়ে আর বেশি কথা বলবো না কারণ ভিডিওটা একটু বড় হয়ে গেছে তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি আপনাদের এই ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর সাথে থাকা বেল বাটনে চাপতে ভুলবেন না আর যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দ্রুত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সকলে ভালো থাকবেন।